হিন্দু বাঙালির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, হিন্দু বাঙালি উদ্বাস্তুর পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। এই কোটি কোটি মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই মিছিল হবে, সেই মিছিলে আপনারা সাথে থাকবেন। এই মিছিল লক্ষ মানুষের মিছিল, আপনারা সাথে থাকবেন। আমাদের কাছে খবর আছে কোথাও ওরা ট্রেন আটকাবে, কোথাও ওরা বাস আটকাবে। আগের দিন যদি কলকাতায় যান কোনো অসুবিধা নেই, থাকার ব্যবস্থা থাকবে। আর পরের দিন যদি কলকাতায় যান একটু তৈরি হয়ে যাবেন, যারা আটকাতে আসবে তারা যাতে ওখানেই আটকে থাকে আর ফেরত যেতে না পারে তার ব্যবস্থা করবেন। তাই বন্ধুগণ দুটো অপশন দিচ্ছি, হয় আগের দিন কলকাতা নয় পরের দিন তৈরি হয়ে যাওয়া, যেটা ভালো মনে করেন সেটা করবেন। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করবো। এখন তো আপনাকে আমি জানিয়ে রাখি, আমাদের মেদিনীপুর শহরে যে আন্দোলন আমি আমাদের টুটুলদা এবং ভারতী ঘোষের নেতৃত্বে করেছিলাম, তার জন্য আমার বিরুদ্ধে, ভারতী ঘোষের বিরুদ্ধে, টুটুলদার বিরুদ্ধে, সবার বিরুদ্ধে বিস্ফোরক এবং আইন ধারায় ধারায় এবং অ্যাটেম্প টু মার্ডার 307 কেস আছে। আপনার কি বিশ্বাস হয় সায়ন্তন বসু অস্ত্র নিয়ে এখানে পুলিশকে আক্রমণ করেছিল? আপনার কি বিশ্বাস হয় সায়ন্তন বসু এক্সপ্লোসিভ নিয়ে পুলিশকে আক্রমণ করেছিল? আপনার কি বিশ্বাস হয় সায়ন্তন বসু পুলিশকে হত্যা করার জন্য এখানে উপস্থিত হয়েছিল? মামলা আছে আমাদের বিরুদ্ধে, এটা সারা পশ্চিমবঙ্গের সবার বিরুদ্ধেই মামলা আছে, আমাদের কার্যকর্তাদের বিরুদ্ধে হয়েছে। তাই পুলিশ বললে সেটা বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। প্রপার তদন্ত হোক, আমরাও খোঁজ খবর করছি জানতে পারবো। এবং আমি যা শুনলাম তাকে তো বিভিন্ন জেলার মামলায় জড়ানো হয়েছে, যেহেতু গর্বে দাসে পার্টির একজন প্রমুখ কার্যকর্তা। দাদা, বিভিন্ন জায়গায় বিজেপি কর্মসূচি নিলেই পুলিশ আটকে দিচ্ছে, কি বলবেন? পুলিশ তো আটকাবে, গণতন্ত্রে বিশ্বাস করে না, যেটা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, উনি এই নাগরিকত্ব সংশোধনী বিল আটকাতে পারবেন না। উনি টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করছেন আইপিএস অফিসারদের পাশে বসিয়ে, তুমি আটকাবেন এখানে ইমপ্লিমেন্ট। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আধার কার্ডের যদি প্রয়োজন না ছিল করার দরকার কি ছিল, কি বলবেন? সেটা উনি সরকারে ছিলেন, উনি জিজ্ঞাসা করুন। আধার কার্ড তো নাগরিকত্ব প্রমাণ নয়, আধার কার্ড তো পরিচয় পত্রের প্রমাণ, ভোটার আইডি কার্ড তো ভোট দেওয়ার প্রমাণপত্র হতে পারে, নাগরিকত্বের প্রমাণপত্র তো নেই, তার জন্য সংবিধানে লেখা আছে এনআরসি হতেই পারে। কিন্তু আমরা এখন এনআরসি নিয়ে চিন্তিত নই, আমরা এখন হিন্দু বাঙালি শরণার্থীদের নাগরিকত্ব দেব। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বাঙালি শরণার্থীদের নাগরিকত্ব দিতে এত মানে এত প্রতিবাদ কেন করছেন সেটা আমাদের মাথায় আসছে না। আমরা তো কোনো মুসলমান কোনো সংখ্যালঘু কারুর বিরুদ্ধে বলছি না যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, নাগরিকত্ব হিন্দু বাঙালি শরণার্থীদের দেওয়া হবে, তার প্রক্রিয়ার জন্যই আইনটা হয়েছে। জগদীপ ধনখড় গতকাল যে একটি ভিডিও পোস্ট করেছে, মুখ্যমন্ত্রী এনআরসি 2005-এ সাই ছুড়ে মারছে, মুখ্যমন্ত্রী বলেছেন ভিডিওটা ফেক, কি বলবেন? আমি আর কি বলবো, আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। ওটা লোকসভা পার্লামেন্টের ভিডিও, লোকসভায় রেকর্ড আছে, খবরের কাগজে এর কাটিং আছে। মুখ্যমন্ত্রী বক্তব্য খুবই দুঃখজনক, মানে বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে বাইরে রাজ্যে গেলে মাথা নত হয়ে যায় যখন লোকে দেখায় তোমাদের মুখ্যমন্ত্রী এসব বলছে। থ্যাংক ইউ।